মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো, আপনি ফোন তুলছিলেন না কেন? বড্ড টেনশনে আছেন তাই না? আমি বুঝতে পেরেছি। না না, আমি তো মানে নিজেকে তো ঢাকার দরকার নেই রিখতে পাবো। চাকরি না থাকলে যে কি অসুবিধা হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখেছেন মা, ছেলে দূরে সরে গিয়ে ফোন করছে। বড় ছেলে আমার সত্যি বড় হয়ে গেল মা, কি বলেন? আপনি তো কলকাতার চাকরিটা ছেড়ে দিয়েছেন, কি করবেন, কিভাবে চালাবেন কিছু ভেবেছেন? তাই তো, আমি তো মধুমণির মতো করে ভাবিনি এভাবে অফিস চলে গিয়ে ঝামেলা পড়ে যেতাম, আপনার কাছেই সবার আগে ধরা পড়তাম। কার সঙ্গে কথা বলছি? ছাড়ুন না মা, ছেলে মেয়ে বড় হলে এরকম কত ফোন আসে, বাবা মাকে সবকিছু জানতে নেই। ভাবছিলাম ফ্রিল্যান্ডের অফিসে একবার যাব। কুশলকে বলে দেখি একবার যদি রিহায়ার করে। হ্যাঁ, এটা আপনি ভালো ভেবেছেন, আমিও যাচ্ছি, এখন রাখলাম। হ্যাঁ বাই দাদু ভাই। দাদু ভাই, কে ফোন করেছে? থামি, আমার কলিগ ফোন করেছে, আমাকে ইমিডিয়েটলি অফিস পৌঁছাতে হবে, আমি বেরোচ্ছি, লেট হয়ে যাচ্ছে। মুনিমা আস, রিমুভ সিট। এসো বাবা, সাবধানে। কোনো এক কলিগের বাড়িতে বিপদ হয়েছে বলে সারা রাত বাড়ি ফিরলো না, সেই কলিগ নাকি? আপনি তো সবটাই জানেন, উনি তো শিলিগুড়ি যেতে পারলেন না, এখানে তো একটা চাকরির ব্যবস্থা করা খুব দরকার তাই না? তাই আমি বললাম যে কুশল স্যার আপনার এত ভালো বন্ধু, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আরে কি হলো টা কি, আপনি চুপ করে কেন দাঁড়িয়ে আছেন, কিছু বলুন। আমি আর কি বলবো? না আসলে কি বলুন তো মধুবনী ম্যাডাম, এই সব সিদ্ধান্ত না আমি খুব একটা নিই না অফিসে, এই সিদ্ধান্তগুলো দাদু নেয়, আর দাদু এই মুহূর্তে কলকাতায় নেই, তাই ফ্রিক আই এম ভেরি সরি। স্যার বলছি, একবার কি পূর্ণিন্দু স্যারকে ফোন করা যায় না? বিশ্বাস করুন উনি কাল রাত থেকে খুব টেনশন করছিলেন, একবার ফোন করুন না প্লিজ। রিক হচ্ছে আমাদের চাকরি ছেড়ে দিয়েছিল, কিন্তু ও নতুন চাকরিটা জয়েন করতে পারেনি, তো আমি ভাবছিলাম ও কি আবার আমাদের চাকরিটা রিজয়েন করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখছি। না আসলে ও আমাদের চাকরিটা এক মাস করার আগেই ছেড়ে দিয়েছে, তো তাই ও রিজাইন করতে পারবে না। ভেরি সরি। স্যার আমি একবার কথা বলি পূর্ণিন্দু স্যারের সঙ্গে একবার, প্লিজ। ওকে ওকে ওকে। হ্যাঁ দাদু, হ্যাঁ ভেরি সরি, একবার করলাম ফোন। মধুবনী ম্যাডাম আছেন না আমাদের অফিসের? মধুবনী ঘোষ, ঘোষ। হ্যাঁ ওই মধুবনী ঘোষ, তোমার সাথে একটু কথা বলবো। ওকে দিচ্ছি। হ্যালো স্যার, সরি স্যার একটু ডিস্টার্ব করলাম, আসলে এটাই বলার ছিল যে রিক্তেব বাবুর চাকরিটা না খুব প্রয়োজন স্যার। স্যার উনি কিন্তু কাজে ভীষণ সিনসিয়ার, এবং এত বড় একটা স্ক্যাম ধরলেন, এরকম একজনের অফিসে থাকা তো খুব প্রয়োজন তাই না স্যার? তোরটা দেখেছিস, এ প্যার নেই তো ক্যা ক্যা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমি এক্ষুনি কুশল স্যার আর রিক্তেব বাবুকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।